বুধবার পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার অন্তর্গত একটি তুলোর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বশীভূত হয়ে যায় লক্ষাধিক টাকার সামগ্রী। ঘটনাটি ঘটেছে জিয়ারা ও কাশিয়ারা গ্রামের মধ্যস্থলে। তুলো মেশিন আগুন লেগে গেছে কারেন্ট দাদা, লেবার মেশিন চালাচ্ছিলে, আমার 10-12 লাখ সম্পত্তি নষ্ট হয়ে গেছে। আর কি, আমি কোথায় ফোনও করা হয় নাই, আমি আগুন বুঝাতে লেগে গেলাম। ইলেকট্রিক শর্ট সার্কিট হলে ইলেকট্রিক কত ক্ষতি হয়েছে? 12-14 লাখ টাকা ক্ষতি হলে। কি কি তৈরি হতে পারবে? এই তুলো তৈরি হয়, কাঁচা মাল 8-9 লাখ টাকা কাঁচা মাল নামানো ছিল, 3 লাখ টাকা তুলো রেডি মাল ছিল, তারপরে মেশিন 3 লাখ টাকা মেশিন, 1 লাখ টাকা মোটর, স্টার্টার সব চলে গেছে, সব ফুরে গেছে। কত সময় লেগেছিল আগুন? এই 5টার সময়। ভাই বিকেট এসেছে? হ্যাঁ দুটো আসলে। নিভাতে পেরেছে? কি আগুন নিভাতে পেরেছে? হ্যাঁ আগুন নিভাতে এখন হয় নাই, তো পুরো নষ্ট হয়ে গেছে। কতদিন ধরে এসছে এখানে ব্যবসা করতে? এইখানে প্রায় এখানে 8 বছর হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউনের মালিক রামপান সাউ জানান, সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুন ধরেছে। লাইন কা স্পার্কিং হুই ফায়ার হো গিয়া লাইন কারেন্ট সে কব পতা চলা? হম উধার ভি হমকো তেল ওর ঘানি বলা মেশিন হ্যা, হম উধার থা লেবার চলা রাহা থা, লেবার চলা রাহা থা তো রোড পর সে আদমি দেখা কি দেখো ওহা আগুন লাগা যা বুতানে পর লাগ রাহা থা লেবার, হম উধার সে যা আয়া দেখা তো পুরা গার মচা হুয়া হ্যায়। কব দেখা? কব কিতনে টাইম মে? তুরন্ত নে 10 মিনিট কি 5 মিনিট ভি নেই হুয়া থা যা আয়া দেখে। কিস টাইম পে ঘাটা থা ইয়ে ঘটনা? করিব করিব 5 বজে। 5 বজে? হ্যাঁ। কিতনা নোকসান হুয়া আপকা? কম সে কম হমকো ইসমে হ্যাঁ 13-14 লাখ কা সামান রাখা হুয়া থা, সব কাপার 14 লাখ রুপিয়া কা সব স্টক করকে রাখে হুয়া থা, আর মাল বনা হুয়া থা গোডাউন মে। গোডাউন মে? গোডাউন মে? হ্যাঁ। আপ কে বান্ডা থা? গদি? হ্যাঁ। ক্যা গদি নাই, ওই কপসন জো কলকাতা সে আতা হ্যায় মাল, উসকা তুলো তৈয়ারি হোতা হ্যায়, ওই বনানে বালা লে যাতা হ্যায়, পাইকারি গাড়ি সে লে যাতা হ্যায়। হ্যাঁ 5 গ্রেড আয়া, দেখো তো দেখা না 5 গ্রেড আয়া হুয়া হ্যায়, সব জল গিয়া, মকান ভি জল গিয়া, দিওয়াল ভি গির গিয়া, সব মেশিন সব মোটর ফোটর সব জল গিয়া, স্টার্টার ফস্টার্টার সব কুছ নাই বাচা। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। কি করে হলো আপনার এটা বুঝতে পেরেছিলেন? আমি কি করে বুঝবো, ওই দিয়ে চলছে না, আমি তো আমি ভিজি ছিলাম, মনে হচ্ছে শর্ট সার্কিট হয়েছে, নাহলে মেশিনে একটু লোহা চলে গেছে, একটু বড় যদি মেশিনে না চলে। এখানে বালাপোস কারখানায় আপনার মেশিনের শর্ট সার্কিট থেকে আগুন ধরে গেছে। তো বর্ধমানে ফায়ার ব্রিগেড ফোন করা হয়েছিল, একটি গাড়ি এসছে, তো একটি গাড়ি নেভাতে পারেনি, জল শেষ।
আরো কিছু গাড়ি ডাকা হয়েছে এবং দেখা যাক আগুন তো কিছুই নেই। ঘটনাস্থলে ফায়ার ব্রিগেড কে আসা এসেছে? হ্যাঁ, ফায়ার ব্রিগেডে একটি গাড়ি এসেছে। কখন লেগেছে জানতে পেরেছেন? এটা এটি আপনার 5:30 নাগাদ আগুনটা লেগেছে। আস্তে আস্তে এটি বৃহত্তর আকার নিতে শুরু করেছে এবং এখন তো কিছুই পজিশন করতে পারেনি আগুনের যা অবস্থা। এখন কি ধরনের আগুন দেখছেন এখানে? এখনো বিভৎস ভাবে জ্বলছে, যা জ্বলছিল এখনো কিছুই কন্ট্রোলে আনতে পারেনি। তো আরো গাড়ি আসতে বলছে, দেখা যাক এখন। কোথায় জায়গাটা? এটা আপনার দেয়ানদিঘি থানা, বর্ধমান জেলায় জিয়ারা গ্রাম। জিয়ারা গ্রামে রাস্তার ধারে একটি বালা কারখানা। কাদের ছিল এটি? বাইরের বাসিন্দারা, বাইরের বিহার থেকে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।